ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইমানউদ্দিন ভাই, আপনি প্রশ্ন করেছেন ভারত থেকে যে আমাদের নিকট আত্মীয় অনেকে মৃত ব্যক্তির জন্য চল্লিশা বা এ জাতীয় বিদাতি কাজে আমাদের দাওয়াত করে, এক্ষেত্রে তাদেরকে কি বলে দাওয়াত প্রত্যাখ্যান করব এবং ওই মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি? মহতরম ভাই, প্রথমত দাওয়াতি কাজ আমাদেরকে ধীরস্থিরভাবে করতে হবে হিকমতের সাথে, এবং যখন আমাদের কোনো নিকটাত্মীয় মারা যায় তখন তাদের সেখানে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে। তাদের জন্য ধরেন মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার দাবার রান্নাবান্না করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এই কাজগুলো করতে হবে যাতে করে আমরা তাদের প্রিয় হতে পারি। এরপরে সাথে সাথে ওদেরকে এই চল্লিশা যে করা যাবে না এই মর্মে কিছু বুঝ দেওয়া যথাসম্ভব চেষ্টা করতে হবে, ঠিক আছে? আপনি যেটা পরের প্রশ্ন করেছেন সেই কাজটা আগে আমাদের করতে হবে, করণীয় কী? সেই করণীয়র মধ্যে এই মৃতের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আমাদেরকে কোরআন ও হাদিস দ্বারা বোঝাতে হবে যে আমরা কোন কোন কাজগুলো করলে আমাদের এই মৃত আত্মীয় উপকৃত হবেন কবর থেকে। এমন কোনো কাজ করে তো কোনো লাভ নেই যার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবেন না। তো সম্মানিত ভাই, চল্লিশা বা সাত দিনা ইত্যাদি যেটা এখন আমাদের সমাজে বহুল প্রচলিত হয়ে গেছে, এটা একটা বেদাতে রূপান্তরিত হয়েছে, ফলে এগুলো করা যাবে না। আর এগুলো থেকে আপনি বাঁচার উপায় হলো যে কোনো বাহানাতে আপনাকে সেটা প্রত্যাখ্যান করতে হবে। আপনি সেদিনে কোনো একটা কাজ নিয়ে দূরে চলে যান, অথবা ব্যস্ত, অথবা আপনি স্বাভাবিক কিছু অসুস্থতে ভুগছেন, সেটা বলেন যে আমার শরীরটা ভালো লাগছে না ইত্যাদি, যে কোনোভাবে মিথ্যা যেন না হয় তো আপনি পাশ কেটে যান, কোনো কাজ নিয়ে দূরে চলে যান কোথাও, ঠিক আছে? এইভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। তাছাড়া যদি এমনটি হয় যে আপনি দাওয়াতটাই গেলে আপনি সেখানে ওই জনগণের মধ্যে দাওয়াত দিতে পারবেন, তাহলে আপনি গেলেন, সমস্যা কী? আপনি যান, ওখানে পঞ্চাশটা লোক হয়, একশোটা লোক হয়, সেই একশোটা লোককে অন্তত জানাতে পারবেন যে এই কাজগুলো ঠিক না। আর যে করণীয়গুলো সেটা তো আগেই জানাতে হবে। সেই করণীয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজনের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে মৃত ব্যক্তির জন্য, তাহলে ইনশাআল্লাহ তার সব মৃত ব্যক্তি পাবেন। এটা একটা গেল। তারপরে হজ উমরা বদলি করা, অথবা ছেলে মেয়েরা যদি কাউকে দিয়ে করায় বা তারাই নিজেরা করে বদল, আগে নিজেরটা করার পরে তাদের বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে বা মৃত আত্মীয়ের পক্ষ থেকে করে, তাহলে সেটাও একটা উপায়, ঠিক আছে ভাই? তো একটা হলো, সবচেয়ে বড় হলো দোয়া করা, দ্বিতীয়ত হলো তার জন্য উমরা, বা তিন নম্বর হচ্ছে হজ করা যদি সম্ভব হয় বদল হজ, আর চার নম্বর হচ্ছে যে সাদকা করা। এক্ষেত্রে সাদকায় জারিয়ার দিকেই আমাদের বেশি নজর দেওয়া উচিত, আর সেই সাদকায় জারিয়া হচ্ছে স্থায়ী সাদকা, যেমন মসজিদ বানিয়ে দেওয়া, যেমন ইয়াতিমদেরকে কোরআন কিনে দেওয়া, যেমনই মাদ্রাসাতে সহযোগিতা করা, স্থায়ী সহযোগিতা, মসজিদে কিছু হয়তো সাময়িক দান করা, যেটা হয়তো হতে পারে ফ্যান অথবা মাইক অথবা মসজিদের টিউবওয়েল করে দেওয়া, হ্যাঁ, অন্যরূপ রাস্তার মধ্যখানে কোথাও হয়তো মানুষ রেস্ট নিতে পারছে না, ওইখানে একটা গাছ লাগিয়ে দিয়ে ওইখানে ছায়ার ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ। এছাড়াও সাধারণ প্রাণ সৎকা, ইয়াতিম গরিব মিসকিন বিধবা যারা আছে তাদেরকে বাবার নিয়তে, মার নিয়তে বা মৃত ব্যক্তির নিয়তে যদি দান সৎকা করা যায়, খাওয়া না, খাওয়াও দিতে পারে, কিন্তু এরকমভাবে আমাদের সমাজে যেটা পার্টির সিস্টেম হয়ে গেছে এটা নয়, বরং কিছু চাউল ডাল ইত্যাদি কিনে গোপনে ওই সমস্ত গরিব মিসকিনদের বাড়িতে পৌঁছে দিল, তো এটা বাবার নিয়তে বা মার নিয়তে দিচ্ছে, আপনারা একটু বাবা বা মার জন্য দোয়া করি না, তার জন্য তাকে পরকালে সুখ শান্তি দান করেন এবং তার জন্য আজাব মাফ করেন, তাকে ক্ষমা করেন ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো আমরা মৃত ব্যক্তির জন্য করতে পারি, ঠিক আছে? মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মৃত ব্যক্তি কেন্দ্রিক যাবতীয় বেদাত থেকে হেফাজত করেন, এবং তাদের জন্য করণীয়গুলো যেগুলো হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত প্রমাণিত হয়েছে সেগুলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।